বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের 4 নম্বর কোশ্চেনে ইনফরমেশন ট্রান্সফার এটা আসে। পৃথিবীতে যদি ইংলিশে মার্কস তোলার সহজ কোনো রাস্তা থাকে, তাহলে এই প্রশ্নটা হচ্ছে সেইটা। এইখানে অতি দ্রুত, অতি সহজে ফুল মার্কস পাওয়া যায়। 5 মার্কস রয়েছে, এই যে 5টা ইনফরমেশনে 5 মার্ক। তো বন্ধুরা, এটা দিয়ে যত দ্রুত মার্কস তোলা যায়, অন্য কোনো কোশ্চেন্সে তা পারা যায় না। তো যাই হোক, কথা হলো কি যে এইখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমি যদি সঠিকভাবে উত্তরটা করতে পারি, তাহলেই কিন্তু আমি ফুল মার্কসটা পাবো। তো এইখানে যেটা হয় যে আমি কতটুকু লিখব, এইখানে বলেছে যে ইয়ার, এখানে বলেছে প্লেস। তো প্লেসের ক্ষেত্রে আমি কি শুধুমাত্র জায়গার নামটা লিখব, নাকি তার সাথে যে আরও একটু ইনফরমেশন রয়েছে, তারপরে প্রিপোজিশনস রয়েছে, সেটুকু উল্লেখ করে লিখব, মূল জায়গাটা লিখব, নাকি তার সাথে যে উপশহরের নাম রয়েছে সেটা লিখব। টাইমের ক্ষেত্রে আমি কি প্রিপোজিশনটা লিখব সাথে, নাকি শুধুমাত্র ইয়ারটাই বসাবো, নাকি যে মাসের কথা বলা রয়েছে সেটা লিখব। এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মতানৈক্য রয়েছে। আর যেটা, সেটা হলো যে আমি কিভাবে উত্তরটা লিখব, এই এক। আরেকটা হলো কি যে আমি যদি টেকনিকটা জানি, এখানে কিন্তু যে কোশ্চেন্স হয় যেরকম, সেটা কিন্তু ভাষাটা বেশ কঠিন থাকে আর প্রশ্নটা আনকমন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো সেই ক্ষেত্রে যেহেতু একটা আনকমন প্যাসেজ, আবার এই যে ভাষাটা বেশ কঠিন, এই প্যাসেজের ভাষা কিন্তু অনেক কঠিন থাকে, সেই কঠিন ভাষাটা আমি পড়ে সময় নষ্ট করব, নাকি না পড়ে আনসার করব, এটা তো গেল একটা। তো উত্তর দেওয়ার একটা টেকনিক রয়েছে। তো বন্ধুরা, সেই টেকনিকটা ফলো করলে আমি উত্তরটা দ্রুত কারেক্ট করতে পারি, 100% নির্ভুল হয়। অন্যদিকে উত্তরটা সঠিকভাবে করলে ফুল মার্কসটা বেরিয়ে আসে। তো এই নিয়েই আজকের এই ভিডিওটি, অতি সংক্ষেপে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটি এসএসসি কুমিল্লা বোর্ড 2020-এর একটি প্রশ্ন। যেহেতু বোর্ড প্রশ্ন, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হলো। তো বন্ধুরা, এখন আমাকে চেয়েছে দুইটা জিনিস, একটা হলো প্লেস আর একটা জানতে চেয়েছে টাইম অথবা ইয়ার। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি পুরো প্যাসেজটা তো অবশ্যই পড়ব না, কারণ এত সময়ও আমার কাছে নাই, আবার প্যাসেজটাও কঠিন, সুতরাং আমরা এটা পড়ব না। তো যাই হোক, আমি আগে টেকনিকগুলোর কথা বলি ধাপে ধাপে, আর তার পরবর্তীতে আমি উত্তর দেওয়ার সিস্টেম বা কতটুকু উত্তরে লিখবে সেটা বলি। তো বন্ধুরা, এখন দেখো, আমি একটা কাজ করতে পারি যে প্লেস আর টাইমের ক্ষেত্রে বলেছে, তো আমি সমস্ত প্লেসগুলোকে আইডেন্টিফাই করে নিতে পারি আর সমস্ত টাইমগুলোকে আমি আইডেন্টিফাই করে নিতে পারি। তাহলে হয়ে গেল, টাইম বলতে ইয়ার, কিন্তু আমি সেটা করব না। কেন করব না? তার কারণটা হলো আমি অতটা সময় নষ্ট করব না। ওর চাইতে আমি যদি এতটুকু দেখি যে বর্ণের কথা বলেছে, তার যে প্লেস সেটা বর্ণের কথা বলেছে, তাহলে আমি বর্ণের কাছে চলে যাই, বর্ণ শব্দটা এই, এটার প্লেসের কথা বলেছে, তাহলে এটা হচ্ছে কেন্টাকি দ্য ইউএসএ, কেন্টাকি দ্য ইউএসএ। পেয়ে গেলাম উত্তর, আমার এখানে রয়েছে, এটা হলো 1 নম্বর উত্তর, এখানে রয়েছে 1 নম্বরে, এটা রয়েছে, ভালো কথা। এরপরে আমি 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কী বলেছে? নভেম্বর 1918-63। আমি এই নভেম্বর 1918-63-তে একটু চলে আসি। তাহলে এইখানে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে এই যে নভেম্বর 1918-63, ভালো কথা। কিন্তু এখানে চেয়েছে কি? চেয়েছে যে সেই জায়গাটা, সরি, চেয়েছে নেম অফ ইভেন্টস, ওই সময় কী ঘটনাটা ঘটেছিল, কেমন। তাহলে আমি একটু এই তাহলে তোমরা কী করবে, সেন্টেন্সটা পড়ে নেবে। ইট ওয়াজ ডেলিভার্ড, এটা প্রদান করা হয়েছিল, দেওয়া হয়েছিল বাই হিম, তার দ্বারা, ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার, আমেরিকান গৃহযুদ্ধের সময়ে, অন সেটাই তারিখটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা পেলাম না, কী দেওয়া হয়েছিল এটা আমরা জানি না। তাহলে আমরা সামনের সেন্টেন্সে যাব, যাতে করে বুঝতে পারি যে কী দেওয়া হয়েছিল, ঘটনাটা আসলে কী ছিল। হি ইজ ফেমাস, তিনি বিখ্যাত ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। অ্যাড্রেস মানে ভাষণ, আর গেটিসবার্গ মানে হচ্ছে গেটিসবার্গ, এটা একটা জায়গার নাম যেটা খুব বিখ্যাত। এই গেটিসবার্গ ভাষণের জন্য তিনি হচ্ছেন বিখ্যাত, ভালো কথা। তাহলে কী দেওয়া হয়েছিল? ইট, এই ইট দিয়ে এই গেটিসবার্গ অ্যাড্রেসকে বোঝানো হয়েছে। সুতরাং আমি বুঝতেই পারলাম যে এখানে হবে কি, ঘটনাটা কি, ডেলিভার্ড তিনি দিয়েছিলেন, এই যে
কি দিয়েছিলেন গেটিসবার্গ অ্যাড্রেস এইটা আমার এখানে বসবে কেমন এখন কতটুকু লিখবে আমি সেটা পরে আসছি এটা মূল কথা এখান থেকে আমি আমি পেয়ে গেলাম আমি এই দুই নম্বরটা আমি এখানে পেয়ে গেলাম কেমন দুই নম্বরটা আমি এখানে পেয়ে গেলাম এরপরে দেখো বিকেম তিনি হয়েছিলেন দ্য প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন দ্য ইউএসএ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এখন এখানে বলেছে কবে প্রেসিডেন্ট হয়েছিলেন তো আমি প্রেসিডেন্টের প্রসঙ্গে চলে আসি তাহলে প্রেসিডেন্ট শব্দটা এই রয়েছে যে প্রেসিডেন্ট এই যে ও এটা নমিনেটেড প্রেসিডেন্ট হয়েছিলেন তাহলে এই বিকেম বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ কত সালে 1861 তাহলে আমি পেয়ে গেলাম এটা তিন নম্বরে আনসারটা আমি এখানে পেয়ে গেলাম এই যে আমি পেয়ে গেলাম বন্ধুরা এই যে নভেম্বর 1863 শুধুমাত্র তারা লিখেছে এগুলোর কিন্তু আলাদা মিনিং আছে তারা একটা বিষয় কিন্তু ইঙ্গিত করেছে আমি সেটা পরে আসছি তো পরবর্তী এখন হয়ে গেল বন্ধুরা তারপরে কী রয়েছে ব্যান স্লেভারি অর্থাৎ তিনি ব্যান করে দিয়েছিলেন এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন স্লেভারি দাসত্বের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন এখন একটা সন তারা দিয়ে দিয়েছে এবং সেটা কোন জায়গা জায়গার কথা উল্লেখ করেছে তাহলে সনটা আমি খুঁজি January 1, 1863 তাহলে এই যে January 1, 1863 আমি পেয়ে গেলাম এখন এটা কোথায় সে নিষেধাজ্ঞাটা এই যে আমেরিকাতে আমেরিকাতে কেমন তাহলে এটা হলো আমার চার নম্বরের আনসার আমি মার্কিং করে রাখছি জাস্ট এমনিতেই মার্কিং করে রাখছি আমি পরে উত্তর লেখার ধরনটা দেখাচ্ছি তো ডায়েট তিনি মারা গিয়েছিলেন এখন ডায়েট শব্দটা কোথায় আছে আমি একটু খুঁজি তো দেখো এইটা রয়েছে সবার শেষে তো আমার উত্তরটা আমি পাবো সবার শেষে কারণ কি কারণ একটাই এখানে তারা কিন্তু ওই রকম করে না যে এইখানে প্রশ্ন করেছে সবার শেষে কিন্তু উত্তরটা রয়েছে সবার প্রথমে যেমন সেটা প্যাসেজ এর ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু এইখানে সেটা হবে না এখানে এই শেষ দিকে আছে প্রশ্ন এই উত্তরটাও কিন্তু এই শেষ দিকেই থাকবে এটা এই জন্যই অনেকটা সোজা এই প্রশ্নটা তোমাদের মার্কস যত দ্রুত তোমরা তুলে নিতে পারো সেজন্যই তো এই প্রশ্নটা এইভাবে সেট করা হয়েছে তো বন্ধুরা এখন কথা হলো কি যে ডায়েট তিনি মারা গিয়েছিলেন তো এই শেষ লাইনেই সাধারণত থাকে বা তার আগের লাইনেই থাকে তাহলে আমি দেখলাম যে হি ওয়াজ রি ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1864 ওয়ান ফ্রাইডে April 15, 1865 হি ওয়াজ অ্যাসাসিনেটেড হ্যাঁ অ্যাট ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন তাহলে বন্ধুরা কই এখানে তো ডায়েট শব্দটা আমি ডাইয়ের যে ফার্স্ট ফর্ম ডায়েট এটা আমি তো পাচ্ছি না কিন্তু যেটা পাচ্ছি সেটা হলো হি ওয়াজ অ্যাসাসিনেটেড তাহলে এইটা পাচ্ছি তো বন্ধুরা এই শব্দটার অর্থ হচ্ছে গুপ্ত হত্যা তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন এখানে এই জায়গাটিতে তাহলে আমি গুপ্ত হত্যা পাচ্ছি বাট এই এই শব্দটা সরাসরি পাচ্ছি না হ্যাঁ এতটুকু ঘুরিয়ে দেওয়াটা স্বাভাবিক তাহলে স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি এইটাই মৃত্যু তাহলে এটা কী হয়েছে এখানে প্লেসটা কোথায় এখানে প্লেসটা বলেছে যে এই যে ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন কেমন এই এই গেল এখন কথা হলো আমি পেয়ে গেলাম এটা হচ্ছে কত নম্বরে এটা হলো পাঁচ নম্বরে এখন কথা হলো কি যে আমি আনসারটায় কতটুকু নিব আমি কি প্রিপোজিশন সহকারে নিব প্রিপোজিশন ছাড়া নিব নাকি আমি কিভাবে নিব কতটুকু লিখব কিভাবে লিখব এইটা হলো এখন কোশ্চেন তাহলে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি প্রথমে ইয়ারের ক্ষেত্রে আসি ইয়ারে আমি কতটুকু লিখব আমি কতটুকু লিখব তার একটা ইঙ্গিত তারা দিয়ে দিয়েছে কীরকম দিয়েছে দেখো তারা লিখেছে November 19, 1863 তারা লিখেছে January 1, 1863 তার মানে কি তার মানে তারা কিন্তু এখানে কোনো প্রিপোজিশনস আগে লিখেনি যেমন এমনটা লিখেনি যে ইন November 19, 1863 লিখেছে লিখেনি এখানেও ইন তারা ব্যবহার করেনি তার মানে কি তারা বোঝাচ্ছে যে এই রকম করে লিখলে ভালো তাহলে এখন আমি যদি একটা ইয়ার যেখানে রয়েছে এক নম্বরে আমি যদি নিতে চাই ইয়ারের কোনো কোশ্চেন্স আছে তিন নম্বরটা ছিল তো তিন নম্বরে এই যে এখানে রয়েছে 1861 তিন নম্বরে তাহলে আমি কি শুধু 1861 লিখব নাকি ইন 1861 বন্ধুরা এইখানে তুমি যদি লিখো যে ইন 1861 এটা যদি ইন সহকারে লিখো কোনো সমস্যা নাই তুমি যদি শুধুমাত্র 1861 লিখো কোনো সমস্যা নাই কেউ যদি পরীক্ষায় প্রশ্নের উত্তর শুধুমাত্র 1861 দিয়ে এসে টেনশন করে আরে আল্লাহ আমি তো ইন লিখিনি হ্যাঁ তার টেনশন করার কোনো দরকার নাই তারটা কারেক্ট যদি কেউ ইন লিখে দিয়ে আসে আবার বলে যে হয়তো আমি তো ইন লিখে মনে হয় ভুল করেছি না কোনো সমস্যা নাই এটাও কারেক্ট যেভাবে লিখবে ইন সহকারে লিখলেও কারেক্ট ইন
বাদ দিয়ে লিখলেও সেটা কারেক্ট। কেমন? আচ্ছা, এখন আসি প্লেসের ক্ষেত্রে। প্লেসের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে কি, একটা প্লেস তারা দিয়ে দিয়েছে, আর এখানে দেখো এটা দিয়েও তারা বুঝিয়েছে যে প্লেসের ক্ষেত্রেও আসলে সেম, প্লেসের ক্ষেত্রেও তুমি চাইলে এই যে প্রিপোজিশন সহকারে লিখতে পারো, চাইলে প্রিপোজিশন ছাড়াও লিখতে পারো। যেমন দেখো এখানে এই যে এখানে একটা রয়েছে দুই নম্বরে ইন, হ্যাঁ ইন কেনটাকি দা ইউএসএ, কেমন? এটা ইন সহকারে লিখলে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কেনটাকি ইউএস, তবে ইন সহকারে লেখা ভালো, এই কারণে যে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেল, ইন কেনটাকি দা ইউএসএ, হ্যাঁ ইউএসএর কেনটাকিতে, কেমন? তাহলে ইন কেনটাকি দা ইউএসএ, এটা অর্থাৎ এই প্রিপোজিশন সহকারে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি প্রিপোজিশন ছাড়া লিখে তাতে কোনো সমস্যা হবে না, কেমন? প্লেসের ক্ষেত্রেও আর এই যে ইয়ে টাইমের বা ইয়ারের ক্ষেত্রেও। উত্তরটা তোমরা কিভাবে লিখবে? উত্তরটা তোমরা এই যে এক নম্বর দিয়ে তারপরে যেটা হবে ওই যে বললাম প্লেসের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবে, আর যা হবার দুই নম্বরে যা হবে এইরকম নিচে নিচে লিখে যাবে। উত্তর কখনোই এর সামনে লিখবে না, নিচে নিচে লিখে যাবে, নিচে আন্ডারলাইন করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। শেষে তোমরা এইভাবে সেমিকোলন দিয়ে যাবে, প্রত্যেকটাতে সেমিকোলন দিয়ে যাবে, না দিলে কোনো অসুবিধা নাই। আসল কথা হলো উত্তরটা সঠিকভাবে লিখতে পারছো কিনা সেটাই, উত্তরটা সঠিক হলো কিনা সেটাই। তো বন্ধুরা, এটা আমার বইয়ে রয়েছে 25 নম্বরে এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন্সের যে সাজেশনসটা দিয়েছি সেখানে রয়েছে। বন্ধুরা তোমরা বইটা সংগ্রহ করে নেবে, মনে রাখবে বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 90% কোয়েশ্চেন্স আসে। সুতরাং বিগত বছরের বোর্ড প্রশ্নটাই যদি তুমি খুব সুন্দরভাবে অনুবাদ সহকারে যেগুলো লাগবে সেগুলো ব্যাখ্যা সহকারে জানতে পারো, সেকেন্ড পার্টের আবার ফার্স্ট পার্টের অনুবাদ রয়েছে, তাহলে তুমি 90% আগেই, পরীক্ষার আগেই কিন্তু এগিয়ে থাকলে। সুতরাং তোমরা বইটা নিয়ে নিও, তোমাদের অনেক কাজে আসবে। এই যে এখানে ভিডিওর নিচে দেখো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর আমার ফেসবুক গ্রুপ কলেজিয়েট পাবলিকেশনস আর ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে তোমরা অবশ্যই যোগদান করবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।